হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রভী বাণী। এখন আমি যে বাংলা নাটকের রিভিউ নিয়ে এসেছি তার নাম হলো ইরিনা। এটা স্ট্রিম করে গেছে সিনেম্যাটিক অ্যাপে, এবং সিনেম্যাটিক অ্যাপ মানে বুঝতে পারছো ইটস আ বাংলাদেশি কন্টেন্ট। এবং সিনেম্যাটিক অ্যাপের মধ্যে যেটা যখন এটা স্ট্রিম করেছে সেই ডেটটা হলো 14th of November 2021। এটা কিন্তু তোমরা ইউটিউবেও পেয়ে যাবে, ইউটিউবের লাইভ টেক চ্যানেলে এটা আপলোডেড হয়ে গেছে। তো আমার এই নাটকটা একজন রেকমেন্ড করেছিল আমাকে, একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু, সেই রেফারেন্সেই কিন্তু আমি নাটকটা দেখলাম, এবং দেখার পরে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমে বলে দিই, এই নাটকের যে কনসেপ্টটা সেটাই একটা আলাদা লেভেলের কনসেপ্ট। কনসেপ্ট, স্টোরি এবং ডিরেকশন দিয়েছে বিকি জাহেদ। এবং বিকি জাহেদের লাস্ট যে নাটক যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ছন্দপতন। এবং ছন্দপতন দেখার পরে আমার কিন্তু ওনার যে ডিরেকশন হ্যান্ডটা সেটা মারাত্মক লেভেলে ভালো লেগেছে, এবং সেটার বক্তব্য আমি কিন্তু আমার রিভিউতে অলরেডি বলে দিয়েছি ছন্দপতনের রিভিউতে। সেম জিনিসটা আমি এই নাটকের ক্ষেত্রেও বলছি যে এই নাটকের যে কনসেপচুয়ালাইজেশনটা সেটাই কিন্তু অনেক অনেক আলাদা লেভেলের। মানে এটার মধ্যে একটা অদ্ভুত মানে ইরি ফিলিংও আছে, অ্যাট দ্য সেম টাইম থ্রিল মোর এলিমেন্টও আছে। এখানে অ্যাক্টিংয়ে করেছেন আফরান নিশো, মেজবিন চৌধুরী এবং নাদিয়া। এবং মেজবিন চৌধুরী থেকেও বেশি এখানে হাইলাইট করা হয়েছে আফরান নিশোর অ্যাক্টিংটা। এবং আফরান নিশো যেইভাবে এখানে অ্যাক্টিং করেছে মনে হলো পুরো নাটকটা আফরান নিশো নিজের কাঁধে নিয়ে নিয়ে গেছে। মেজবিন চৌধুরীর একটা খুব সাসপিশিয়াস রোল আছে, সেই রোলটা কি আমি এখানে বেশি রিভিল করব না, তোমরা এই নাটকটা দেখো। 38 থেকে 39 মিনিটসের এই নাটকটা আছে, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর দিচ্ছি যে এই নাটকটা তোমাদেরকে অন্য লেভেলে নিয়ে যাবে। এই নাটকের মাধ্যমে একটা অদ্ভুত সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ডিরেক্টর আমাদেরকে। সেই সোশ্যাল মেসেজটা হলো যে আমরা মানুষরা কিন্তু যথেষ্ট স্বার্থপর। যতই আমরা বলি না কেন যে আমরা স্বার্থ করি না, আমরা নিজের লোকেদের উপর স্বার্থ করি না, এটা কিন্তু পুরোপুরি ভুল। আমরা কোথাও না কোথাও কিন্তু নিজেদের কথাই সবার আগে ভাবি, দেন আদার্স। আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হোক, কি বন্ধু বান্ধব হোক, কি পর হোক, যাই হোক, আমরা কিন্তু নিজেদের কথাটাই আগে ভাবি। এবং একটা মানুষ নিজের লোভের ক্ষেত্রে কি করে নিজেরই আপনজনকে হারিয়ে ফেলে, এবং সেই আপনজনকে হারানোর জন্য যে গেমটা এখানে খেলা হয় সেই গেমটা আলাদা লেভেলেই ভাবনা চিন্তা করা হয়েছে। তো ইটস আ কাইন্ড অফ রিয়ালিটি চেক থ্রু ওমনিসিয়েন্ট ওমনিপ্রেজেন্ট গড। হ্যাঁ, ওমনিসিয়েন্ট আর ওমনিপ্রেজেন্ট গড এই কারণেই বলছি, কেন কি এখানে বিধাতার মাধ্যমে সেই বক্তব্যটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং সেটা খুব সুন্দরভাবে গড়ে তুলেছে পুরো নাটকটার মধ্যে। নাটকটা সত্যি দেখা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং হাইলি কনসেপচুয়ালাইজ নাটক বাংলাদেশি ভেঞ্চারে, এইটুকুনি আমি বলতে পারি। তো তোমরা যারা এখনো কলকাতায় থেকে ইরিনা নাটকটা দেখোনি, প্লিজ ইরিনা নাটকটা দেখে নাও। আমি কালকে লাইভে এসে পর্যন্ত এটার রেফারেন্স দিয়েছি, এবং আমার মনে হয়েছে যে এই নাটকটাকে এরকমভাবে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে তুলে ধরার, তাই জন্য বলছি। আমি গল্পটা রিভিল করছি না এখানে, রাদার আমি গল্পটাকে কিছু বলতে চাইছিও না, কারণ ওই গল্পটার ভাজে এমনভাবেই বানানো হয়েছে যে আমি যদি এখানে কিছু বলতে চাই তোমরা সামহাও দেখার মজাটা হারিয়ে ফেলবে। সো আই রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যে প্লিজ ওয়াচ ইরিনা। আর যদি আমার রিভিউটা তোমাদের সকলের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। টিল দেন স্টে টিউনড।